এদিকে বাস ভাড়া না পাওয়ার অভিযোগ করেছে হেফাজতে ইসলাম। গত রাতে নগরীর দারুল উলুম মাদ্রাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হেফাজতে ইসলামের খুলনা শাখার সদস্য সচিব মাওলানা গোলামুর রহমান বলেছেন, প্রতিবন্ধকতা সৃষ্টি করে লং মার্চ ঠেকানো যাবে না, প্রয়োজনে তারা যাত্রীবাহী বাসে করে লং মার্চে যোগ দেবেন। খুলনা জেলা মালিক সমিতির কোন বাস আমাদেরকে ভাড়া দিতে অপারগতা প্রকাশ করে। আগামীকাল সকাল 8টার আগে সরকার যদি এর গ্রহণযোগ্য সমাধান না করে তাহলে রবিবার থেকে খুলনা জেলায় হরতাল বা তার থেকেও কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে। আর এই যেগুলি মাঝে মাঝে হচ্ছে বা কোনো ক্ষেত্রে আমরা বাধার সম্মুখীন হচ্ছি, এটা আমাদের ভিতর থেকে কেউ কোনো চক্রান্ত করে সমস্যা সৃষ্টি করতেছে বলে আমরা মনে করি না। অনেক ক্ষেত্রে হয়তো আমাদের কিছু অভিজ্ঞতার ঘাটতি আছে, তারপরে সমন্বয়ের খানিকটা সমস্যা আছে, কিছুটা প্রশাসনিক অথবা রাজনৈতিক বৈরিতা আছে, সব কিছু মিলে এটা সৃষ্টি হয়েছে। এককভাবে আমরা ওইরকম কাউকে দায়ী করতেছি।